প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছো তো ভালো মনে হয় সেরকম নেই কারণ সারা পৃথিবীতে যে করোনা ভাইরাসের যে পরিস্থিতি পুরা পৃথিবী আজকে মানে স্তম্ভিত হয়ে গেছে মানে পুরা পৃথিবী অসুস্থ মনে হচ্ছে তো তোমরাও সবাই ঘরের ভিতরে অবস্থান করছিস দীর্ঘ সময় ধরে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর সেই সুযোগে আমি তোমাদের কিছু পড়াশোনা নিয়ে সামনে হাজির হয়েছি আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে পড়াবো সেটা হলো ঘাস ফরিংয়ের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম অফ গ্র্যাস হোপার তো আমরা এই বিষয়টা পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে পরিপাক কাকে বলে পরিপাকটা হলো যে জৈবনিক প্রক্রিয়ায় জটিল এবং কঠিন খাদ্য হরমোনের প্রভাবে এবং অ্যানজাইমের সহযোগিতায় সরল এবং শোষণযোগ্য খাদ্যে পরিণত হয় আমরা সেটিকে বলবো হলো পরিপাক আর এই পরিপাকের সাথে যে সমস্ত অর্গানগুলো জড়িত থাকে সেই সমস্ত অর্গানের সমষ্টি মিলে আমরা তাকে বলবো পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম জটিল এবং কঠিন খাদ্যটা কি জিনিস জটিল এবং কঠিন খাদ্য আমরা সেটি কী বলবো যে সমস্ত খাবারগুলো আমরা গ্রহণ করলে রক্ত সরাসরি গ্রহণ করতে পারে না সেই সমস্ত খাবারগুলোকে আমরা জটিল এবং কঠিন খাবার বলব যেমন শর্করা বলো তারপরে প্রোটিন বলো তারপরে চর্বি বলো এই সমস্ত খাবারগুলো কিন্তু আমরা খেলে রক্ত গ্রহণ করতে পারি না সেই জন্য এরা হলো জটিল এবং কঠিন খাদ্য আর সরল এবং শোষণযোগ্য খাদ্য এগুলো ভেঙে সরল এবং শোষণযোগ্য খাদ্যে পরিণত হওয়া মানে এখান থেকে যেমন ধরো শর্করা থেকে গ্লুকোজ প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তারপরে হলো তোমার চর্বি থেকে ফ্যাটি অ্যাসিড এই যে এই সমস্ত যে বের হয় এটি কিন্তু রক্ত গ্রহণ করতে পারে আর যেহেতু রক্ত গ্রহণ করতে পারে সেই জন্য সরল এবং শোষণযোগ্য খাদ্য হয়ে গেল আর কতোগুলো খাবার আছে যেগুলো আমরা গ্রহণ করলেও সরাসরি রক্ত গ্রহণ করতে পারে তার মধ্যে যেমন ধরো পানি আছে খনিজ লবণ আছে এই সমস্ত খাবারগুলো তারপরে তোমার হলো ভিটামিন আছে এই সমস্ত খাবারগুলো কোনো পরিপাক প্রয়োজন হয় না সেই জন্য এরা সরল এবং শোষণযোগ্য খাদ্য যাই হোক প্রাইসকে এই ঘাস ফিংয়ের পরিপাকতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা ঘাস পরিপাক পরিপাকতন্ত্রে আলোচনার পূর্বে আমরা প্রথমেই যেটা আলোচনা করব যে আমরা পুরা ঘাস ফলিংয়ের পরিপাকতন্ত্রটাকে আমরা তিনটে শিরোনামে ভাগ করব তিনটে শিরোনামের মধ্যে প্রথমে আছে হলো স্টোমোডিয়াম যেটা আমরা তন্ত্র বলব দুই নাম্বারে আছে হলো মেসেন্টেরন যেটি পরিপাক পরিপাকতন্ত্র বলবো আর লাস্ট নাম্বার আছে হল তিন নাম্বার হলো আছে প্রক্টোডিয়াম থেকে আমরা বল হলো আর শেষ পরিপাক তন্ত্র বা শেষ হ্যাঁ শেষ পরিপাক তন্ত্র তো আমরা প্রথমেই শুরু করবো হলো স্টোমোডিয়াম দিয়ে খুব সোজা পড়া জাস্ট খালি একটু চিত্রটা বুঝলে তোমাদের পড়াটা হয়ে যাবে স্টোমোডিয়ামের মধ্যে কারা কারা থাকে স্টোমোডিয়ামের ভিতরে থাকবে হলো মুখছিদ্র থেকে শুরু করে একবারে এই গিজার্ট পর্যন্ত এই পোড়াটে হলো স্টোমোডিয়াম এই স্টোমোডিয়ামের ভিতরে দেখো প্রথমেই দেখো লেখা আছে ল্যাব্রাম এবং ল্যাবিয়াম এই উপরে ঠোঁট আর নিচের ঠোঁট তারপরে দুই পাশে থেকে হলো তোমার হলো ম্যাকজিলা এই তারপরে ম্যান্ডিবল এই কয়েকটা অংশ মিলে মুখছিদ্রের সামনে একটা ছোট্ট একটা প্রকোষ্ঠ সৃষ্টি হয় যে প্রকোষ্ঠের নাম হলো হলো সেবারিয়াম এই সেবারিয়াম প্রকোষ্ঠের ভিতরেই কিন্তু ম্যান্ডিবলগুলো খাবারগুলো একটু কাটাকাটি করে ছোটো ছোটো টুকরা করে তারপরে সেগুলো করে তারপরে তোমার হলো মুখ ছিদ্রের ভিতরে প্রবেশ করাই দেয় তাহলে আমরা মুখ ছিদ্রের আগে ছোট্ট একটা উপ পাইলাম যার নাম হলো তোমার হলো সেবারিয়াম তারপরে মুখ ছিদ্র পরে যে অংশটা সেটার নাম হলো ফ্যারিংস এই ফ্যারিংসটা হলো কি যেটাকে আমরা বাংলায় বলবো হলো গলবিল এটা সংক্ষিপ্ত ছোট্ট একটা জায়গা আচ্ছা তারপরে গলবিল তখন খাবারটাকে পৌঁছায় দিবে হলো একটু চওড়া যে জায়গাটা সেটার নাম হলো এসোফেগাস হুম। যেটাকে আমরা বলবো হলো গ্রাস নালি গ্রাস পাতলা প্রাচীর দ্বারা তৈরি এবং গ্রাস পরেই যে প্রকোষ্ঠা আছে তার নাম হলো তোমার হলো ক্রপ এটাকে আমরা বলবো হলো ক্রপ তো এই ক্রপে খাবারটা এসে সাময়িকভাবে জমা হয় তো এখানে একটু বলি যে এই যে ক্রপ এই ক্রপটা কিন্তু কাদের থাকে আমাদের কি ক্রপ আছে যদি প্রশ্ন করা হয় যে আমাদের কি ক্রপ আছে তাহলে তুমি তার কী উত্তর দেবে ক্রপ যাদের দাঁত থাকে যেমন আমরা মেমাইলে আমাদের আমাদের দাঁত আছে আমরা দাঁতের সাহায্যে খাদ্য বস্তু চূর্ণ বিচ্ছূর্ণ করে একবার মুখের ভিতরে পেস্ট করে করে ফেলতে পারি সেই জন্যে অর্থাৎ যাদের দাঁত আছে তাদের কিন্তু ক্রপ নাই আর যাদের দাঁত নাই তাদের কিন্তু ক্রপ আছে যেমন ফরিং বলো বা কীট পতঙ্গ বলো পাখি বলো এদের কিন্তু মানে কোনো এদের ক্রপ থাকে তো এই ক্রপটা কিন্তু পাখির ক্রপ কিন্তু তুমি দেখছো যেমন দেখবে যে মুরগির যেমন মুরগি তো মুরগিকে তুমি যদি ধরে ওর এই যে এই জায়গায় দেখবে যে একটা ছোট্ট একটা থোলের মতো দেখা যায় তার মধ্যে ধান থাকে চাউল থাকে নাড়াচাড়া করলেই বোঝা দেয় যার ভিতরে খাবার আছে তাই না তোমরা দেখছো কিনা যায় না আমরাও ছোটোবেলা অনেক দেখছি তো এর ভিতরে কিন্তু খাবার থাকে এটা হলো ক্রপ তো ক্রপে কিন্তু খাদ্যবস্তু সাময়িকভাবে জমা থাকে আর এখান থেকে কিন্তু পরিপাকের সূচনাটা মানে শুরু হয় আর কি ক্রপের পরেই যে অংশটা আমরা পাচ্ছি দেখো বেশ শক্ত এবং পেশিবহুল একটা অংশ আমরা সেটিকে বলবো হলো তোমার হলো গিজার্ড যেহেতু এদের যেহেতু এদের দাঁত নেই যেহেতু এরা খাবারটাকে নিষ্পেষিত করতে পারে না সেই জন্য করে কি ক্রপে যে সমস্ত দানাদার খাবারগুলো ছোটো ছোটো দানাদার খাবারগুলো ক্রপে এসে জমা হয় সেই খাবারটা তখন এসে পরে কি গিজার্ডে পড়ে এই গিজার্ডে পড়ার মানে হলো যে এই দাও গিজার্ডের আমি একটা এটা লম্বচ্ছেদের ছবি আমি এখানে নিছি আর এটা হলো প্রস্তুচ্ছেদের ছবি হ্যাঁ তো এই যে প্রস্তুচ্ছেদের ছবিতে তোমরা একটু খেয়াল করে দেখো আর এটা লম্বচ্ছেদের ছবি দেখো আমরা একটা গিজার্ডের যে সামনে চড়া অংশ এবং পরবর্তীতে শুরু অংশ খেয়াল করে দেখো যে গিজার্ডের এই অংশটা চড়া অংশ তোমরা এখানে একটু খেয়াল করে দেখো যে গিজার্ডের এই অংশটা চড়া অংশ এবং তারপরে লম্বা হয়ে তারপর লম্বা হয়ে নিচের দিকে নেমে আসলো এটা হলো সরু অংশ এই দুইটা অংশে আমরা গিজার্ডকে ভাগ করব তো এই গিজার্ডের প্রস্তুচ্ছেদ অর্থাৎ এই জায়গার প্রস্তুচ্ছেদ যখন আমি নিব তখন এটা হলো প্রস্তুচ্ছেদের একটা আমরা এখানে একটা চিত্র পাচ্ছি দেখো এই চিত্রের মধ্যে আমরা কি কি পাচ্ছি প্রথমেই দেখো বৃত্তাকার বা সার্কুলার মাসুল পাচ্ছি আমরা এই সার্কুলার মাসুল এবং কিছু দেখো লঙ্গিচুডিনাল মাসুল পাচ্ছি এই লম্বা লম্বিভাবে এই এই লংগিটুডিনাল মাসলগুলো যেটা অনুদুর্গ পেশি বলে এই অনুদুর্গের পেশিগুলো মিলে তোমার ছয়টা অভিক্ষেপ তৈরি হয়েছে যার সামনে কাইটিনের একটা আস্তরণ থাকে এই যে ছয়টা অভিক্ষেপ এই ছয়টা অভিক্ষেপ এই ছয়টা অভিক্ষেপ করে কি এরা অত্যন্ত পেশিবহুল এরা করে কি ওই খাবারটা যখন এই যে লুমেনের ভিতর ঢোকে হরিজ লুমেন লুমেনটা হলো পুরিপাক নালির মধ্যে যে ফাঁকা জায়গাটা সেটিকে আমরা লুমেন বলবো অর্থাৎ খাবারটা যখন এখানে আসে অর্থাৎ এই লুমেনে যখন আসে তখন এই পেশিগুলো এই ঊনদুর্ঘ পেশিগুলো পরস্পরকে এইভাবে মানে চাপ সৃষ্টি করে এই চাপ সৃষ্টি করার ফলে হয় কি ভিতরে যে খাবারগুলো থাকে সেগুলি একবার চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যায় আচ্ছা তারপরে এই ছয়টা যে পেশি আছে পেশির গোড়াতে কিন্তু কিছু প্যাড আছে এবং প্যাডের এবং এই প্যাডের সাথে কিছু ব্রিসল আছে মানে এই যে ব্রিসলগুলো থাকে কিছু লোমের মতো জিনিস থাকে এরা করে কি এই প্যাড এবং ব্রিসল করে কি এই খাবারগুলোকে ব্রিসুল গুলো কাজ করে অর্থাৎ ওই নিষ্পেষিত যে খাবারগুলো পেস্ট বলবো আমরা তখন এই পেস্টগুলো গিজারের এই ভাল্পের নাম হলো তোমার হলো স্টোমোডিয়াল ভাল্প এই স্টোমোডিয়াল ভাল্পের মাধ্যমে পাঠায় দেয় হলো তোমার হলো পরবর্তী স্টেজে যেটাকে আমরা ট্রেন বলবো যেটা অর্থাৎ দ্বিতীয় মধ্য পরিপাক তন্ত্র গুলো সেখানে এখানে পাঠাই দিবে। তো তারপরে খাবারটা এখন গিজার থেকে চলে আসলো হলো মেসেনটেরনে হ্যাঁ এটা হলো টেরনটা পাতলা প্রাচীর বিশিষ্ট এবং এর সামনে দুইটা স্ফিংটার থাকে যেটাকে আমরা স্ফিংটার বলবো যেমন এটা একটা স্ফিংটার হ্যাঁ এটাকে আমরা বলবো হলো বলবো এটাকে আমরা বলবো হল স্পিংটার তো স্পিংটারটা কি জিনিস স্পিংটার আর কপাটিকার মধ্যে পার্থক্য কপাটিকা আর স্পিংটারের মধ্যে একটা পার্থক্য আছে সেটা হলো যে কপাটিকা কিন্তু কোনো প্রবাহকে একমুখী করে হ্যাঁ এবং কপাটিকাগুলো দেখতে হয় হলো একটা পাতের মতো হয় পাত মনে করো যে আমার এ এটা হলো একটা পাত আমার এই হাটটা মনে করে একটা পাত এই দুটো এটা একটা কপাটিকা এটা একটা কপা খাবারটা এই দিকটা যেতে দিবে দিয়ে ফাঁকা হয় আবার বন্ধ হয়ে যাবে এটা কপাটিকা কিন্তু উল্টা দিক থেকে আসতে দিবে না হ্যাঁ তাহলে এই দুইটা হলো কপাটিকা হ্যাঁ যা যেটা করে কি খাবারটাকে একদিকে যেতে দেয় বা সেটাকে ব্যাক করতে দেয় না আর স্ফিংটারটা হলো যে ওই নালিটার চতুর্দিকে বলায় আকার কতগুলো পেশি থাকবে যে পেশিটার কাজ হলো কি মানে কোনো খাবার বা কোনো কিছু যখন আসে তখন ওটা অটোমেটিক কি হয়ে যায় রিল্যাক্স হয়ে যায় রিল্যাক্স হয়ে যাওয়ার পরে যখন খাবারটা চলে যায় বা কোনো কিছু চলে যায় তখন এটা আবার পূর্ব অবস্থায় ফিরে আসে বন্ধ হয়ে যায় পূর্ব অবস্থায় ফিরে এসে বন্ধ হয়ে যায় সেটাকে আমরা ওল স্ফিংটার স্ফিংটারের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের মলদ্বার আমাদের মলের যে পেশিগুলা দেখবা যে মল বের হয়ে যাওয়ার পরে কিন্তু আবার পূর্ব অবস্থায় সেটা বন্ধ হয়ে যায় এটা হলো স্ফিংটার পেশি এটা কিন্তু কপাটি কেনা তো হোক আমরা এই স্ফিংটারের মাধ্যমে এই ফিন্টারের মাধ্যমে খাবারটা এখন তোমার এসে হলো মেশেন যেটাকে মধ্য মধ্য অন্ত্র বলবো মেসেন্টেরন অত্যন্ত পাঁচলা প্রাচীর দ্বারা তৈরি হুম এবং এখানে ছোটো ছোটো অভিক্ষেপ থাকে যেগুলিকে আমরা বলবো ভিলাই হ্যাঁ ছোটো ছোটো অভিক্ষেপ থাকে এগুলোতে কি থাকে ছোটো ছোটো অভিক্ষেপ থাকে এরকম ছোটো ছোটো অভিক্ষেপ থাকে হ্যাঁ এই অভিক্ষেপগুলোর কাজ হলো যে এর ভিতরে যে পরিপাকৃত যে খাবারগুলো আছে সেই খাবার থেকে মানে ওই রসটা অর্থাৎ খাদ্য সারটাকে শোষণ করে নেওয়া ভিলাইয়ের কাজই হলো পরিপাকের পরে যে খাদ্য খাদ্যসার উৎপন্ন হয় যে খাদ্য রস উৎপন্ন হয় সেটাকে শুষে নেওয়া শোষণ করে নেওয়া তার ভিতরে ভিলাই থাকবে আচ্ছা তারপর এখানে কিছু পরিপাক হবে পরিপাক হওয়ার পরে এটা পরবর্তী স্পিংটারের মাধ্যমে এটা প্রবেশ করবে হলো তোমার হলো প্রোক্টোডিয়াম হুম বা মানে শেষ অন্ত্র যেটাকে আমরা বলবো এখানে তোমার দেখো সবচেয়ে চওড়া যে অংশটা দেখা যাচ্ছে তার নাম হলো ইলিয়াম তারপরে দেখো একটু পেঁচানো একটা অংশ দেখা যাচ্ছে তার নাম হলো কোলন হ্যাঁ এবং তারপরে এই এখানেও তোমার খাদ্যদ্রব্য ব্যাপক পরিমাণে মানে পরিপাক হয় এবং এখানেও শোষণ হয় তারপরে এখান থেকে খাবারটা চলে যাচ্ছে হলো তোমার হলো রেকটামে চলে যাচ্ছে যেটা বাংলায় বলা হলো মলাশয় এই রেকটামি তোমার হলো শেষ স্থান এবং এখানে সর্বাধিক শোষণ হয় যেমন ধরো তোমার হলো পানি জৈব পদার্থ বা অন্যান্য পদার্থ এখান থেকে শোষণ হয় শোষণ হওয়ার পরে যে অ যে পদার্থটা থাকে সেটাকে আমরা বলো হলো অংশ বা যেটাকে আমরা বলবো হলো একেবারে মানে আমরা মল বলবো সুতা বাংলা কথায় আমরা মল বলবো তো রেকটামে এখানে রেকটামে দেখো আর প্রস্তুত ছেদে দেখো রেকটামের ভিতরে ছয়টা অভিক্ষেপ থাকে এখানে দেখো যে অভিক্ষেপগুলো দেখা যাচ্ছে এই অভিক্ষেপগুলো রেকটাল প্যাপিলা রেকটাল প্যাপিলার কাজও হলো তোমার হলো শোষণ করা হ্যাঁ এটা প্রচুর পরিমাণে এখানে শোষণ হয় হুম শোষণ হওয়ার পরে এখানে যে অংশটা পড়ে থাকে সেটাকে আমরা হলো মল বলবো তারপরে সেটা পরবর্তীতে অ্যানাজ বা পথে দেহের বাইরে নিষ্ক্রান্ত হবে তো এটা হলো মোটামুটি খুব সোজা একটা পড়া পরিপাক আমরা পরিপাক তন্ত্রের ভিতরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো পরিপাক নালী আগে একটু বলে রাখি আগে বলতে ভুলে গেছিলাম সেটা হলো আমরা পরিপাক তন্ত্রকে দুইটা অংশে ভাগ করব একটা হলো বলা হয় পরিপাক নালি আর একটা হলো পরিপাক গ্রন্থি এখন আমরা এখন আমরা ঘাস পরিপাক গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করব ঘাস ফরিঙের পরিপাক গ্রন্থির মধ্যে প্রথমে আমরা যেটা পাবো দেখো এখানে যে এই যে উপজেহ বা দেখা যাচ্ছে এই যেটা ফ্যারিংস বলবো এই ফ্যারিংসের গোড়াতে কিন্তু দেখো এক জোড়া এক জোড়ায় কিন্তু তোমার লালা গ্রন্থে সেলিভারি গ্ল্যান্ড কিন্তু আছে তো এই সেলিভারি গ্ল্যান্ড দুইটা দুই পাশ থেকে দুইটায় এসে একটা একটা অভিন্ন নালিতে মানে একটা নালি হয়ে এরা হাইপো ফেরিংসের গোড়ায় যেয়ে উন্মুক্ত হয় আচ্ছা এদের কাজ সম্পর্কে আমরা পরে পড়ব কারণ এতে কাজ নেওয়া আমাদের পরাই আছে তারপরে দেখো এটা আসলে হলো তোমার হলো এটা হলো হ্যাপাটিক সিকা হ্যাপাটিক শিকা থাকে হলো ছয় জোড়া তার মানে দুইটা করে মিলে এক জোড়া হয়ে এরকম ছয়টা জোড়া থাকবে এবং ছয়টা জোড়া কিন্তু ছয়টা ছিদ্রের মাধ্যমে কিন্তু মেসেন্টারনের সাথে উন্মুক্ত হবে তো এই যে হ্যাপাটিক সিকা এই হ্যাপাটিক সিকা কিন্তু পরিপাকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা পরবর্তীতে আসতেছি তবে আমি একটু বলি যে হ্যাপাটিক মানে কি হ্যাপাটিক হ্যাপাটিক মানে হলো তোমার হলো যকৃত যেমন আমাদের কলিজার যেমন যকৃতের কয়েকটা নাম আছে যেমন ধরো তোমার একটাকে বলা হয় হ্যাপাটিক আবার আর একটাকে বলা হয় হলো তোমার হলো যকৃত আবার আর এক ইংলিশ নেম হলো লিভার হ্যাঁ এরকমভাবে বেশ কয়েকটা নাম আছে সেখান থেকে হলো হ্যাপাটিক আর সিকা মানে সুতার মতো বা পাতার মতো যে গঠনটা সেটাকে সিকা বলা হয় আরও কিছু আরও কিছু পরিপাক গ্রন্থি আছে সেটা হলো তোমার ওই মেসেন্টেরনের ভিতরে বা ইলিয়ামের ভিতরে কিছু কিছু ছোটো ছোটো ওদের অন্তঃপ্রাচীর থেকে কিছু গ্রন্থি আছে সেই গ্রন্থি থেকেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যানজাইভ নিশ্চিত হয় তাহলে আমরা মোটামুটি এদের গ্রন্থি পাচ্ছি হলো প্রধানত দুইটা একটা হলো তোমার হলো সেলিভারি গ্ল্যান্ড এক জোড়া আর একটা হলো তোমার হলো হ্যাপাটিক শিকা এটা হলো তোমার হলো টোটাল মানে ছয় জোড়া আর কিছু কিছু গ্ল্যান্ড আছে যেটা তোমার হলো মেসেন্টেরনের মধ্যে থাকবে বা তোমার এসে প্রোকার্ডিয়ামের ভিতরে থাকবে ছোট ছোটো কিছু গ্রন্থি থাকে যারাও পরিপাকের কাজে অংশগ্রহণ করে থাকে তো আমরা এখন এদের পরিপাক তন্ত্র সম্পর্কে আমরা জানলাম এখন জানবো হলো এদের পরিপাক ক্রিয়াটা কেমন করে হয় সে সম্পর্কে আমরা জানবো ঘাটফরিং তৃণভূতি বা সাকাশি যেটিকে আমরা ইংলিশে বলবো হলো হার্বি ভোরাস এরা লতা পাতা ঘাস এরা এই সমস্ত খাবারগুলো সাধারণত খেয়ে থাকে এবং এই সমস্ত খাবার ছাড়াও কিন্তু এরা আমিল জাতীয় খাদ্য এবং স্নেহ জাতীয় খাবারও কিন্তু এরা বিভিন্ন দ্রব্যের মাধ্যমে এরা খেয়ে থাকে প্রথমে হয় কি যে এদের যে মুখের ভিতরে খাবার পৌঁছে দেওয়ার জন্য এদের যে ল্যাব্রাম এবং যে ল্যাবিয়াম এই দুইটা করে কি খাবারগুলোকে ধরে হ্যাঁ কোনো খাবারগুলোকে ধরে এরা মুখের ভিতরে নেয় মুখের ভিতরে নেওয়ার পরে ম্যান্ডেবুলের মাধ্যমে সেলেকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করে তো এখানে খাবারগুলো চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পরে এই খাবারগুলোর সাথে এই যে লালা গ্রন্থিটা দেখো হাইপো সাথে কিন্তু উন্মুক্ত হয়েছে হুম এখানে আল জিব্বাটা করে কি এই হাইপোফ্যারিংসটা করে কি এই যে এখান থেকে যে লালা যে নিশ্চিত হচ্ছে সেই লালার সাথে এই খাবারগুলিকে মিশ্রিত করে দিচ্ছে এর ভিতরে তোমার অ্যামাইলেস কাইটিনেস এবং সেলুলুস জাতীয় কিছু অ্যানজাম থাকে যে অ্যানজামগুলা আংশিক শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করে এবং একটা যেটা করে সেটা হলো খাবারগুলিকে একটু নরম এবং সিক্ত করে তার ফলে এদের গলধকরণ করতে সুবিধা হয় আচ্ছা খাবারটা তারপরে চলে আসলে হলো তোমার হলো এখান থেকে আসলে হলো ক্রপে আর ক্রপে আসার পরে এই খাবারটা সাময়িকভাবে কিছুক্ষণ এখানে জমা থাকে জমা থাকার পরে এখানে এই ক্রপে আংশিক পরিপাক হয় যেমন ক্রপের একটু সংকোচন প্রসারণ হতে পারে বা এখানে কিছু আইনজায় মাথে সেগুলো নিশ্চিত হতে পারে তবে মূল পরিপাকটা হলো পরের থেকে জমা থাকার পরে এই খাবারগুলো পরবর্তীতে চলে আসে হলো তোমার হলো গিজার্ডে যেহেতু ক্রপের খাবারগুলো সব দানাদার সেই জন্যে এই দানাদারগুলো এই দানাদার খাবারগুলো যখন গিজার্ডে আসে আসলে গিজারে আসার পরে দেখো এখানে গিজারের কয়েকটা পেশির স্তর দেখা যায় সার্কুলার মাসুল যেটা গোলাকার আরটা লং লংেজোডিনাল মাসুল যেটা অনুদৈর্ঘ্য পেশি এই অনুদৈর্ঘ্য পেশির থেকে কতগুলো অভিক্ষেপ বের হয়েছে দেখো অর্থাৎ অনুদৈর্ঘ্য পেশিগুলি একত্রিত হয়ে একটা অভিক্ষেপ তৈরি করছে যেটা একটা ব্যান্ডের মতো যার সামনে কিটিগুলো থাকে তার ফলে হয় কি এরা যখন সামনের দিকে যখন আগায় দেয় অর্থাৎ লুমেনের ভিতরে যখন লুমেনের ভিতরে যখন খাবারটা চলাচল করে তখন করে কি এরা এই 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 যে পেশিগুলো অনুদীর্ঘ যে পেশিগুলো এই পেশিগুলো যেটা আমরা পেশির ব্যান্ড বলবো এই ব্যান্ডগুলো তখন করে কি খাবারের উপর অনবরত ধাক্কা দিতে থাকে হ্যাঁ এই খাবার উপর অনবরত যখন ধাক্কা দিলে তখন খাবারগুলো নিষ্পেষিত হয়ে যায় নিষ্পেষিত হয়ে যাওয়ার পরে মানে একটা পেস্টে পরিণত হয় একেবারেই মানে থকথকে একটা পদার্থের মতো পরিণত হয়ে যায় যেটাকে আমরা পেস্ট বলবো আচ্ছা এই পেস্টটা তখন এই পেস্টটা তখন এদিক দিয়ে চলে আসবে হলো মেসেন তো মেসেন্টেরনে আসার সময় এখানে যে যে কুতুগুলো প্যাড আছে অর্থাৎ এই যে গিজারের একটা প্যাড আছে এই প্যাড এবং যে এই যে ব্রিসলগুলো আছে এই ব্রিশিলগুলো তখন করে কি ব্রিসলগুলো তখন চাঁকনির মতো কাজ করে অর্থাৎ এরা কোন খাবারটাকে যেতে দিবে বা কোনো খাবারটা বড় যাচ্ছে কিনা এরকম ধরনের একটা চাকনির মতো এরা কাজ করে থাকে যাই হোক খাবারগুলো যখন মেশেন টেরনে আসবে মেসেন্টেরনের তখন আসার সময় যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে হ্যাপাটিক্স হ্যাপাটিক্স শিকার থেকে এবং এই মেসেন্টেরনের অন্তগাত থেকে কিছু অ্যানজাইম বের হবে যে অ্যানজাইমগুলো হতে পারে যেমন অ্যামাইলেজ লাইপেস তারপরে তোমার হলো মলটেস এই ধরনের অ্যানজাইমগুলো বের হবে বের হয়ে তখন কি আর ভিতরে যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে তখন আর করবে কি পরিপাক করবে তারপরে সেই খাবারগুলো এ এই যে ভিলাই আছে সেই ভিলাইগুলো তখন করবে কি খাবারগুলো শোষণ করে দেবে শোষণ করে নিয়ে এরা করবে হিমোসিলে পার করে দেবে এটা হলো হিমোসিল এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো হিমোসিল এই হিমোসিলে সেই খাদ্য রসগুলো পার করে দিল তার মানে এই রক্তে যখন পার করে দিল তখন এই রক্তটা বিভিন্ন দেহের বিভিন্ন অংশে পরিপন করে নিয়ে যাচ্ছে যাই হোক খাবারটা চলে গেলো এখান থেকে স্ফিংটারের মাধ্যমে চলে আসলো তোমার হলো প্রক্টো প্রক্টোডিয়ামে এই প্রোক্টোডিয়ামে আসার পরে এই প্রোক্টোডিয়ামে আসার পরে এখানেও আংশিক পরিপাক হবে হুম এখানে আংশিক পরিপাক হয় তারপরে খাবারটা চলে যাবে হলো এখান থেকে আসবে হলো খাবারটা কোলনে এবং কোলনে আসার সাথে সাথে এখান থেকে পানি এবং অন্যান্য যে জৈব পদার্থ আছে সেই জৈব পদার্থ যেগুলো আছে সেগুলো ব্যাপকভাবে শোষিত হবে শোষিত হওয়ার পরে খাবারটা চলে আসলে রেকটামে তোমরা তো আগে বলছি যে রেকটামে দেখো এই যে ছয়টা পেশি থাকে এই যে রেকটাল প্যাপিলি যেটা বলা হয় এই রেকটাল প্যাপিলির মাধ্যমে খাবারগুলো আরও ব্যাপকভাবে শোষিত হয় শোষিত হওয়ার পরে আর কোনো অংশই থাকে না তখন যে যে অংশটা পড়ে থাকে সেটিকে আমরা বলবো অপ্রাচ্য অংশ বা যেটিকে আমরা বলবো হলো মল এই মলটা এখানে সাময়িকভাবে জমাও থাকতে পারে অথবা দেহের বাহিরে নিষ্ক্রান্ত হইতে পারে তবে এখানে একটা কথা বলি এখানে যতগুলো খাবারই শোষিত হোক না কেন পরিপাকৃত খাবার যতই শোষিত ঘটে কোনো সবগুলি কিন্তু হিমোসিলে যা করবে অর্থাৎ হিমোসিলে পড়ার সাথে সাথে এই খাবারগুলো তোমার হিমোসিলের মাধ্যমে বা রক্তের মাধ্যমে হিমোসিলের মধ্যে যে হিমোলিম্ফ নামক যে রক্ত থাকে সেই রক্তের মাধ্যমে খাবারগুলো পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গে চলে যাবে প্রিয় শিক্ষার্থী আমরা এখন ঘাস রেচন তন্ত্র নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমেই জানবো হলো যে রেচন কাকে বলে রেচনটা হলো যে প্রক্রিয়ায় নাইট্রোজেন ঘটিত বর্জ্য তরল পদার্থ দেহ থেকে নিষ্ক্রান্ত হয় এই প্রক্রিয়াটার নাম হলো রেচন আর যে পদার্থগুলো উৎপন্ন হয় সেটিকে আমরা বলব রেচন পদার্থ আর এই রেচনে কাজে যে সমস্ত অঙ্গগুলো জড়িত থাকে সেই সমস্ত অঙ্গগুলোকে নিয়ে একত্রিত বলা হয় হল তোমার রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম তো আমি তুমি এখানে তোমরা একটু খেয়াল করে দেখো যে আমি এই যে পৌষ্টিকতন্ত্রের যে ছবি এখানে অঙ্কন করেছি সেখানে কিন্তু আমি কোনো প্রকার মালপিজার নালিকার চিত্র আমি এখানে অঙ্কন করি নাই কারণ মালপিজার নালিকা কিন্তু তন্ত্রের কোনো অংশ নয় মালপিজার নালিকা হলো একটা রেচন অঙ্গ আর এটা হলো একটা পরিপাককারী অঙ্গ তো আমি এখন তোমাদের এখানে মালপিজার নালিকার একটু চিত্রটা আমি এখানে আঁকাচ্ছি দেখো আমি এখানে কয়েকটা ঘা মালপিজিয়ান নালিকা আমি এখানে অঙ্কন করলাম এর মালপিজিয়ান নালিকাটা হল নেফ্রি নেফ্রিডিয়াল প্রকৃতির অর্থাৎ নেফ্রিডিয়াল প্রকৃতি বলতে আমরা কী বুঝবো যে যদি কোনো মানে মালপিজিয়ান নালিকার একটা প্রান্ত যদি পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত থাকে এবং আরেকটা প্রান্ত যদি হিমোসিলে উন্মুক্ত থাকে দেখো এটা হিমোসিলে উন্মুক্ত আর এ প্রান্তটা পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত এই ধরনের মালপিজিয়ান নালিকাকে বলা হয় নেফ্রিডিয়াল মালপিজার নালিকায় এরকম আরেকটা পাওয়া যায় আর একটা পর্বের প্রাণী যে পাওয়া যায় সেটা হলো তোমার হলো যে অ্যানিডা পর্বের যে প্রাণীগুলো আছে তাদের কিন্তু নেফ্রিডিয়াল ধরনের হয়ে থাকে তো একটা ঘাস ফুরিঙের দেহের ভিতরে কয়টা মালপিজার নালিকা থাকে প্রায় একশোটার মতো মালপিজিয়ার নালিকা থাকে এবং এক একটা মালপিজার নালিকা মানে সূক্ষ্ম সুতার থেকেও চিকন খালি চোখে দেখা যায় একটু হলদেটে হলদেটে বর্ণের হয় আর একটা মালপিঞ্জার নালিকার দৈর্ঘ্য প্রায় হলো তোমার একশো মিলিমিটার হয় এবং প্রস্তে হয় হলো মাত্র এক মিলিমিটার তাহলে বুঝতে পারছো যে এটা কত একটা চিকন সুতার মতো জিনিস তো এই মালপিঞ্জার নালিকার আমরা গঠন সম্পর্কে এবার একটু জানবো মালপিজার নালিকার গঠনে দেখো এখানে একটা আমি একটা চিত্র অঙ্কন করছি এই চিত্রটা হলো যে আমি মালপিজান নালিকাকে প্রস্তচ্ছেদ করছি এটা হলো প্রস্তুচ্ছেদের চিত্র হুম দেখো প্রস্তচ্ছেদ করার ফলে আমরা কি পাচ্ছি এখানে কি লোমেন পাচ্ছি অর্থাৎ গহব্বরটা পাচ্ছি হ্যাঁ এই গহব্বরের চতুর্দিকে কতগুলো কোর্স দেখা যাচ্ছে যেমন এখানে কয়েকটা কোষ আমি অঙ্কন করছি যেটিকে আমরা বলব এপিথেলিয়াল কোষ বা এপিথেলিয়াল সেল এই এপিথেলিয়াল সেলগুলি কিন্তু এক স্তরী মাত্র একটা করে কোষ ডাকো একটা করে কোনো স্তর নাই মাঝখানে কোনো ডিভাইডেড নাই আর তার উপরে থাকে হলো তোমার হলো বেসমেন্ট মেমব্রেন যেটিকে বাংলায় বলা হয়েছে হলো ভিত্তি পর্দা আর লোমেনের চতুর্দিকে দেখো তোমার কতগুলো সূক্ষ্ম চুলার চুলের মতো কতগুলো জিনিস দেখা যাচ্ছে যেটাকে আমরা বলবো ব্রাশ বর্ডার এই ব্রাশ বর্ডারের কাজটা হলো যে এই লোমের ভিতর যখন কোনো রেচন পদার্থ যখন প্রবেশ করে তখন ওই ব্রাশ বর্ডারগুলো এরকম ছাকটির মতো কাজ করে হ্যাঁ এরকমভাবে কাজ করলে তখন ওই তরল পদার্থটা স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আর জায়গায় চলে যায় আচ্ছা তো এখন আমরা জানব যে এই যে তোমার মালপিজিয়ান নালিকা এই মালপিজিয়ান নালিকা আসলে কিভাবে রেশন কাজ সম্পন্ন করে দেখো এখানে আমি আরেকটা চিত্র অঙ্কন করছি এটা হলো লম্বচ্ছেদের চিত্র হ্যাঁ তো একটা মালপিজিয়ান নালিকার আমি আগেই বলছিলাম যে একটা মালপিজিয়ান নালিকার একটা প্রান্ত থাকে হলো হিমো হিমো হিমোলিম হিমোসিলের ভিতরে অর্থাৎ এই অংশটা থাকে হলো হিমোসিলের ভিতরে এবং আরেকটা প্রান্ত পৌষ্টিকতন্ত্রের সাথে লাগানো আছে দেখো এটা পৌষ্টিকতন্ত্র তো একটা মালপ্রিজ নালিকার দুইটা রিজন থাকে মানে দুইটা অংশ থাকে প্রধান অংশ থাকে একটা হলো ক্লোজ রিজন মানে বদ্ধ প্রান্ত যেটিকে আমরা বলবো ডিজিটাল অ্যাবজর্বটিভ রিজন তার মানে এই অঞ্চলটাই শোষণ হয় এবং এই এই অঞ্চলটা তোমার হিমো হিমোসিলের ভিতরে উন্মুক্ত অবস্থায় থাকে আর এর পিছনের দিকে যে অংশটা সেটিকে আমরা বলবো ওপেন রিজন যেটিকে বলা হয় হলো খোলা প্রান্ত কার সাথে খোলা পৌষ্টিকতন্ত্রের সাথে খোলা অবস্থায় আছে আর এই অংশটাকে আমরা বলবো হলো প্রক্সিমাল সিক্রেটরি রিজন হুম তার মানে এখান থেকে নিঃসরণ হয় মানে কোনো কিছু বের করে দেয় আর এখানে হলো মানে কোনো কিছু অ্যাবজর্ব করে নেয় হ্যাঁ তো মালপিঞ্জার নালিকা তো আমি আগেই বলছি যে মালপিজার নালিকা আসলে হিমো সিল থেকে কিন্তু হিমো সিলের ভিতরে যে হিমোলিম্ব থাকে হ্যাঁ যে ঘাস ফোরিংয়ের যে রক্ত হিমোলিম্প সেই হিমোলিম থেকেই মূলত এরা রেচন পদার্থগুলো সংগ্রহ করে থাকে তো এটি কিভাবে করে এখানে দেখো যে এই যে বদ্ধ প্রান্ত যেহেতু এটা তোমার হলো শোষণ অঞ্চল সেই জন্যে এখানে হয় কি পানিগুলো এসে ভিতরে প্রবেশ করে তারপরে পটাশিয়াম ইউরেট এবং কার্বন ডাইঅক্সাইড এই জিনিসগুলো এই উপাদানগুলো তোমার এর ভিতরে প্রবেশ করলো প্রবেশ করার পরে এখানে এই কার্বন ডাইঅক্সাইড পটাশিয়াম ইউরেট এবং পানি এর ভিতরে একটা বিক্রিয়া হয় বিক্রিয়া হওয়ার পরে সেই বিক্রিয়ার ফলে উৎপাদিত যে পদার্থগুলো সেটা হলো পটাশিয়াম বাইকার্বোনেট পানি এবং ইউরিক অ্যাসিড এর ভিতরে এই ইউরিক অ্যাসিডটাই হলো তোমার হলো সেই রেচন পদার্থ এই ইউরিক অ্যাসিডটা এই ইউরিক অ্যাসিড তোমার পুষ্টিকতন্ত্রের ভিতর দিয়ে যা পড়ে এবং মলের মাধ্যমে এটা বের হয়ে যায় আর পটাশিয়াম বাইকার্বনেট এবং পানি এই দুটি কিন্তু দেহের জন্য প্রয়োজনীয় সেই জন্য এই দুইটা আবার হিমো সেই জন্য এই দুইটা আবার হিমো সিলের মধ্যে ব্যাক করে হিমো সিলের ভিতরে আবার এরা চলে যায় তো খুব সিম্পলি জিনিস হ্যাঁ তো এটা হলো ঘাস মূল রেচন অঙ্গ মালপিজিয়ার নালিকা ছাড়াও ঘাস দেহে কিন্তু অতিরিক্ত কিছু শোষণ অঙ্গ আছে যেটিকে বলা হয় এক্সেসরি এক্সক্রিয়েটরি অর্গান যেটিকে বলা হয় তো এই যে এক্সেসরি এক্সক্রিয়েটরি অর্গান যেগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু এখন একটু জানব দেখো তো এই অর্গানগুলোর ভিতরে প্রথমে আমরা এক নম্বরে যেতে এক নম্বর যেটা আমরা পড়বো হলো যেটা আমরা যেটা ইউরের সেল বলে ইউরের সেলটা কারা ইউরের সেলটা হলো যে ঘাস ফোরিংয়ের ভিতরে কতগুলো ফ্যাট বডি থাকে যেমন একটা ফ্যাট বডি যেমন ধরো একটা একটা ফ্যাট বডি তোমার এখানে ধরুন ট্রোফোসাইট এই যে ট্রোফোসাইট যে তোমার একটা ফ্যাট বডি এর কাজটা হলো যে ঘাস ফোরিঙের দেহের ভিতরে যে কতগুলো আমির জাতীয় পদার্থ বা শর্করা জাতীয় পদার্থ বা চর্বি এগুলাকে সঞ্চয় করে রাখে তারপরে আবার আরেকটা হলো যে দের ভিতরে যদি কোন ঘাস যে ব্যাকটেরিয়াগুলো থাকে যেগুলো তোমার উপকারী ব্যাকটেরিয়া আমরা বলবো সেই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে এরা ধরে রাখে আবার আহ আরেকটা আছে তোমার হলো তো এই অনসাইটসই হলো সেই মূল ফ্যাট বডি যারা করে কি এই ঘাস ফরিঙের দেহের ভিতরে যে সমস্ত ইউরিক অ্যাসিড আছে সেই ইউরিক অ্যাসিডগুলোকে সংগ্রহ করে ইউরেট সেল নামক নাম ধারণ করে সঞ্চয় করে রাখে তো এটা গেল তারপরে আমাদের দুই নম্বরে যেটা আমরা পাবো হলো তোমার হলো ইউরিকোস হ্যাঁ ইউরিকোস ইউরি ইউরিকোস ইউরিকোজ ইউরিকোজ গ্ল্যান্ড ইউরিকোজ গ্ল্যান্ডটা হলো কি ইউরিকোজ গ্ল্যান্ডটা হলো যে ঘাস যে পুং জননতন্ত্র আছে তার যে মাশরুম গ্রন্থিটা আছে এটা আমরা পরবর্তী যে আলোচনা করব এই মাশরুম গ্রন্থিতে কতগুলো গ্ল্যান্ড থাকে নলাকার গ্ল্যান্ড থাকে যে যে গ্ল্যান্ডগুলা তোমরা হিমোসিল থেকে তোমার ইউরিক অ্যাসিডটাকে সংগ্রহ করে এরা শুক্রাণুর মাধ্যমে দেহের বাইরে নিশ্চান্ত করে দেয় তারপরে তিন নম্বরে যেটা আমরা পাবো তিন নম্বরে আমরা পাচ্ছি হলো তোমার হলো নেফ্রোসাইট এই হলো এই নেফ্রোসাইটসটা হলো যে এই যে ঘাস যে যে পেরিকার্ডিয়াল অঞ্চলটা আছে এই যেমন এটা হলো পেরিকার্ডিয়াল রিজন হ্যাঁ এই পেরিকার্ডিয়াল রিজনে কতগুলো সারিবদ্ধভাবে তোমার সেল পাওয়া যায় যে সেলগুলে কাজ হলো হিমোসিল থেকে তোমার এই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলো সংগ্রহ করে এরা রক্তের মাধ্যমে বাইরে পার করে দেয় তারপরে চার নম্বরে যে অর্গানটা আমাদের যেটা আছে সেটা হলো কিউটিকল এই চার নম্বরে যে অতিরিক্ত রেচন অঙ্গ আছে তার নাম হলো কিউটিকল। আর তো তোমরা জানো যে ঘাস ফোরিংয়ের বা আরশোলার উপরে যে আর শক্ত আবরণটা সেটাকে আমরা কিউটিকুল বলবো তো এই ঘাস ফোরিঙের ভিতরে ভিতরে কিছু অ্যামিবোসাইট কোষ আছে হ্যাঁ এই রকম কিছু অ্যামিবোসাইট কোষ আছে এই অ্যামিবোসাইট কোষটার পরে কি যে এর যে হিমো সেল আছে সেই হিমো সেল থেকে বিভিন্ন ধরনের নাইট্রোজেন পদার্থ বা ইউরিক অ্যাসিডগুলো এরা সংগ্রহ করে এরা সংগ্রহ করে কিউটিকুলের নিচে এরা আস্তরণ করে জমা রাখে এবং তোমরা তো জানো যে প্রত্যেক কীট পতঙ্গ কিন্তু তার দেহের খোলর বল দেয় যেটাকে ডাইসিস বা মল্টিং বলা হয় এই এক একডাইসিস বা মল্টিংয়ের সময় সেই রেচন পদার্থগুলো দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়ে যায় তো এই হলো মোটামুটিভাবে ঘাসফরিঙের রেচন অঙ্গ এবং তৎসংলগ্ন কথাবার্তাগুলো তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আগামী পর্বে ঘাস ফরিংয়ের উপর অন্য একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সে পর্যন্ত আমি ডক্টর এস এম ইকবাল এখানে বিদায় নিচ্ছি সবাই তোমরা মুক্তভাবে চলাফেরা করো এবং নিজেকে সচেতন রাখো